এই রোগ ব্যাধি নিয়ে তো আমাদের ফসল কমে গেছে, আমাদের ফসল কমাতে আমাদের মজুরিও তো কমছে। আমরা যে পাতাটা আগে পাইতাম, এই পাতাটা যদি পাইলে আমাদের কোম্পানিও বাঁচত, আমরাও বাঁচতাম। কিন্তু এখানে যে রোগে দুঃখে যেভাবে দেখা যাইতে আসে, আমরা কীভাবে চলবো? এটা তো নিয়ে আমরা খুবই একটা টেনশনে আসে। আমাদের মালিক মুক্তারাও যারা আসে তারাও টেনশনে আসে। এটা নিয়ে আমরা এখন এই যে ওষুধগুলা মারতে আসি, কিন্তু পোকাগুলা যাইতে আসে না। এটা নিয়ে সবই একটা চিন্তা আসে পুকের বিষয়ে কী করবো। পুক মানে এমনভাবে পুকগুলো খাইতেছে যে মানে পাতার একবারে নাই, পাতা একবারে এইরকম লাকড়ি করে দিতে আছে খাড়কি, মানে চারা গাছে কোনো পাতা নাই। পুকটা বোঝা যায় যে এটা পুক না, কিন্তু আসলে এটা পুক। মানে পুক দৈনিক বাঁচা দিতে আছে হাজার হাজার মনে হয়। গাছের মাঝে একদিন যদি ধরে এক ইকর ফালাই দিয়ে কাটিয়া ফালাই দেয় এরা, আর একবার করাচের মতো কাটে। এটা হলো হেড, তারার এটা হলো হেড, এর থেকে আরও ছোটো ছোটো আসে। এখন ওষুধ মারছে আর এই ছোটো ছোটোগুলো এখন পড়ে গেছে। এই তিন চারটার আমি ধরিয়ে আনছি যে আপনারা দেখানোর জন্য, যে দেখেন এটা বোঝা যায় যে গাছের ডাল, কিন্তু আসলে না, এটা মেইন পুক। এটা হলো তার রাজা, আরও এটা হলো তার বাচ্চা, আরও তার ছোটো ছোটো বাচ্চা আছে। মানে এমনভাবে খাইতে আসে কী করবো আমরা, চা বাগানে তো অস্তিত্ব থাকবো না। এরা যেমন কোনো পঙ্গুপালের মতো আক্রমণ করে আমরা পেটের দিকে মারতে আসে। মানে একবারে চা গাছ একবারে ঝাঁঝরা দেখেন না মাঝে মাঝে, এটা কি এর থেকে আরো আরো মানে একবারে পাতা নাই। 2023 সালটা চা উৎপাদনের জন্য প্রতিকূলই বলা চলে। এই পর্যন্ত যা ঘটতেছে, অত্যধিক তাপমাত্রা, বৃষ্টি নাই, বৃষ্টি 40% মতো বৃষ্টি ধলই ভ্যালিতে আমরা আবার পাইছি, যার কারণে বৃষ্টিও কম, আবার টেম্পারেচার হাই। এই সমস্ত কারণে কিছু ডিজিজ, বিশেষ করে রেড স্পাইডার, তারপর ক্যাটারপিলার, এই সমস্ত ডিজিজ বা ইনসেক্ট খুব কোয়ার্টার সেকশনে আমাদের খুব মারাত্মকভাবে আক্রমণ করছে। যার কারণে 2023 সালে আমরা খুব আশঙ্কা করতেছি যে এবার আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো কিনা, এটা নিয়ে আমরা একটু শঙ্কিত। রেড স্পাইডার, রেড স্পিডার হলো টেম্পারেচার সাথে তার প্রোডাকশন, তার বংশবৃদ্ধি হয়। যা হাই টেম্পারেচার, এখানে এবার তো 38-40 degrees টেম্পারেচার গেছে, যেটা রেড স্পিডারের বংশবৃদ্ধি খুবই ফেভারেবল। এবং সেম আরেকটা ইনসেক্ট ক্যাটারপিলার, যেটা এই অত্র এলাকায় আগে এরকম ছিল না, কিন্তু এই বছর কিছু কিছু সেকশনে, কিছু কিছু বাগানে ব্যাপক আর হারে দেখা দিছে। আমার দু একটা সেকশনে ক্যাটারপিলার আক্রমণ অন্যান্য বছর তুলনায় অনেক বেশি। তো কাজেই আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত, বৃষ্টি পরিমাণ মতো না হওয়া পর্যন্ত এখান থেকে উত্তরণের কোনো সম্ভাবনা আমরা দেখতেছি। বাংলাদেশে বর্তমানে 167টি চা বাগান ও প্রায় 10,000 ক্ষুদ্র চা চাষি রয়েছে। 2022 সালে বাংলাদেশে 93.84 million kg চা উৎপন্ন হয়েছে। আজকে যে বিশ্বব্যাপী যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে আজকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু বাংলাদেশও বাদ পড়ে যায়নি। বাংলাদেশও আজকে ক্লাইমেট চেঞ্জের পরিবর্তনের কারণে আমাদের চা শিল্প এর প্রভাব পরিলক্ষিত হয়েছে। ক্লাইমেট চেঞ্জের কারণে বর্তমানে যে দেখা যাচ্ছে আমাদের যে চায়ের উৎপাদন আমাদের বিঘ্নিত হচ্ছে। চা গাছ সাধারণত একটা নির্দিষ্ট তাপমাত্রায়, যেমন 20-30 degrees তাপমাত্রায় ভালো হয়। তাপমাত্রা বেড়ে গেলে যে চায়ের যে খাদ্য তৈরি, যে স্টোমাটাগুলি পাতায় থাকে, যেভাবে চা গাছ খাদ্য তৈরি করে, ওই খাদ্য তৈরি করতে পারে না। স্টোমাটার বন্ধের কারণে, খাদ্য তৈরি না করার কারণে আজকে চায়ের যে নতুন কুড়ি আসতে পারে না।